বাংলাদেশের রাজনীতি যায় বিদেশের হাতে চলে কেন পশ্চিমাদের মুখ চেয়ে চেয়ে নেতারাও কথা বলে কেন দেশ ও জাতির ১২টা বাজিয়ে সরকার টিকে থাকে কেন বিরোধী দলের পুরনো পাপীরা জনতাকে কাছে ডাকে কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি কেন দ্রব্য মূল্যে দাবানল জেলে জনতার পেটে লাথি কেন হাজার হাজার কোটি টাকা যায় কিছু মানুষের হাতে কেন চাকুরিজীবীর বাড়ে না বেতন ব্যবসায়ী মরে ভাতে কেন তৃতীয় শক্তি হতে চায় কিছু অপদার্থের জোট কেন রাতের আধারে চুরি হয়ে যায় গণমানুষের ভোট যদি ক্ষমতার কাছে জনতার আজ না থাকেই কোনো দাম কেন লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আনলাম কেন 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 যদি দিনই মাহফিলে শতনীতিমালা প্রশাসন দিয়ে থাকে তবে নগ্ন সিরিজ সিনেমা দেখেও কেন তারা চুপ থাকে যদি সামাজিক গণমাধ্যমে চলে কন্টেন্ট আজে বাজে তবে বাংলাদেশের সাইবার আইন লাগে বলো কোন কাজে কেন ১০০ টাকায় নারী পুরুষের অপরাধ হবে ক্ষমা কেন নাটকের নামে গণমাধ্যমে পতিতারা হবে জমা কেন প্রজন্ম আজ নষ্ট হয়েছে অভিভাবক কি নাই কেন সংস্কৃতি নামে গেলানো হচ্ছে এ জাতিকে যাই তাই যদি মিডিয়া মঞ্চে অবিরাম চলে মিথ্যার ঘেউ ঘেউ তবে সত্য বলার অপরাধে কেন কারাগারে যাবে কেউ যদি নগ্ন নায়িকা নর্তকী আদালতের জামিন পায় তবে নবীর ওয়ারিস আলেমেরা কেন কারাগারে থেকে যায় কেন 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 টিভি পত্রিকা রাঘব বোয়াল ব্যবসায়ীদের হাতে কেন জ্ঞানপাপী সব সম্পাদকেরা কৃতদাস হয় তাতে কেন রাষ্ট্রীয় আর জাতীয় পদক আতেলেরা পায় আগে কেন সত্য ন্যায়ের কবি লেখক তা পায় না কখনো ভাগে কেন রাষ্ট্র থাকতে পাহাড়ে মদের শত্রুরা গাড়ে ঘাটি কেন পরাশক্তিরা ব্যবহার করে আমার দেশের মাটি কেন উদ্বাস্তুরা এত বছরেও স্বদেশে যায় না ফিরে কেন আমেরিকা চীন রাশিয়া ভারত রাখে আমাদের ঘিরে কেন ওয়াইফাই গেলা তারুণ্য আজ ভাবে না দেশের কথা কেন স্বাধীন দেশের পরাধীন জাতি ভুলে যায় স্বাধীনতা কেন উন্নয়নের জোয়ারের নামে মাথা পিছু বাড়ে ঋণ কেন বিজয়ের ৫০ পেরিয়েও আসে না সুখের দিন কেন 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 ১১৬র তালিকা বানায় নাস্তিক মূর্খরা কেন ওয়াজের মঞ্চে রং ঢং করে নালায়েক ভণ্ডরা কেন ফিরকা তরিকা মাসলাক নিয়ে অবিরাম হানাহানি কেন ফরজ না মেনে মুস্তাহাবের দড়ি নিয়ে টানাটানি কেন খুন ধর্ষণ করে বেঁচে যায় ধনী বণিকের ছেলে কেন অর্থের টানে দেশি খেলোয়াড় বিদেশের হয়ে খেলে কেন বিদেশি গোপন মিশনারি আটে কৌশল তলে তলে কেন ভোটাভুটি এলে সেকুলার দল ধর্মের কথা বলে কেন সমাজ বিরোধী তরুণেরা ভাবে নিজেকে মুক্ত মনা কেন অর্ধমূর্খ বেকুবেরা করে কোরআন গবেষণা কেন পাঠ্যসূচিতে বানরেরা লেখে মানুষের ইতিহাস কেন উন্নয়নের পিলারে পিলারে রডের বদলে বাস কেন 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 আহলে হাদিস আহলে কোরআন নামে এত শয়তানি কেন শেষ নবুয়ত নামে নেও থাকে মুসলিম কাদিয়ানি কেন ফেসবুকে চলে দলাদলি আর গালাগাল বাড়াবাড়ি কেন তাবলিগ নিল দুই ভাগ করে দিনের জিম্মাদারি কেন গণরাজনীতি শেখেনি এখনো ইসলামী দলগুলি কেন ছাত্র মরিদ আসে কান দিয়ে ভরে না ভোটের ঝুলি যদি সেকুলারবাদী তুরস্কে আজ ইসলাম যায় জিতে কেন বাংলাদেশের ইসলাম শুধু ইসলামী সঙ্গীতে কেন সমাজবাদীরা রুটি ভেজে খায় গণতন্ত্রের ঘিয়ে কেন ভুল বোঝাবুঝি কাটে না এখনো জাতীয়তাবাদ নিয়ে কেন সনদের নামে শিকল জড়ালো কৌমি ধারার পায় কেন শাপলার বুকে শহীদের খুন নীরবে শুকিয়ে যায় কেন 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 নোবেল বিজয়ী দুর্নীতি দায়ে বিদেশে বেড়ায় ঘুরে কেন জাতিকে হাঁকিয়ে নেতা বসে থাকে সহস্র মাইল দূরে কেন ভণ্ড পীরেরা গণমানুষের ভাবাবেগ নিয়ে খেলে কেন দরবারি মোল্লারা সরকারি হজ কুরবানি গেলে কেন নীতিহীন রাজনীতিকেরা মেশে চিরবৈরীর সাথে কেন বাম রাজনীতি বসে থাকে আজও ভিক্ষার ঝুলি হাতে
কেন রাজনীতিকেরা বোঝে না এখনো গণমানুষের মন, কেন জনতা বোঝে না কোন রাজনীতি এদেশের প্রয়োজন। যদি ডাক্তার থেকে রাষ্ট্রের প্রতি মাহাথির হয়ে যান, যদি বিক্রেতা থেকে দেশ নেতা হতে পারেন এরদোয়ান, যদি খেলোয়াড় থেকে জাতির সারথি হতে পারে ইমরান, কেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে না মুহিব খান? কেন 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 কেন